ভাই শহরে থাকায় ভাবিকে ম্যানেজ করে ভাবির ঘরে ননদ তার প্রেমিককে নিয়ে রাত কাটিয়েছে কয়েকবার। অবশেষে ননদের সেই প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল ভাবি। ঘটনা জানাজানি হওয়ায় কিশোরী মেয়েটাকে বাবা মারধর করার কারণে লজ্জা আর ভয়ে গলায় ফাঁস দিয়ে জীবন দিল প্রেমিকা। ননদের প্রেমিকের সঙ্গে ভাবি পালিয়ে যাওয়ায় প্রেমিকার আত্মহত্যা করার এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জগৎকান্দি গ্রামে। জানা যায় ক্লাস নাইনে পড়া মেয়েটা গ্রামেরই এক ছেলের সঙ্গে প্রেম করত। এমনকি ভাই না থাকায় ভাবি রুমে তারা সময় কাটাত। তবে এরই মাঝে কখন যে ভাবিটার সঙ্গে যুবকের অনৈতিক লীলা খেলা শুরু হয়েছে তা কেউ টের পায়নি। কয়েকদিন আগেও প্রতিবেশীদের হাতে ধরা খাওয়ার পর মেয়েটাকে বিয়ের আশ্বাস দেয় সালিশ না ডেকে ছেড়ে দেয়া হয়। কথা ছিল প্রেমিকার 18 বছর পূর্ণ হলে বিয়ে হবে তাদের। কিন্তু দুঃখের বিষয় হলো ঘটনার 8 দিন না যেতেই ননদের ভাবিকে নিয়ে পালিয়ে গেল প্রেমিক। এই লজ্জার ও বেমানার বিষয়টা মানতে না পেরে বাবা ভাইয়ের শারীরিক আঘাত ও বকাঝকা সহ্য করতে না পেরে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে প্রেমিক হারানো কিশোরী প্রেমিকা। 4 দিন পার হলেও এখনো খোঁজ মেলেনি পালিয়ে যাওয়া প্রেমিক ও ভাবির।